এখানে একজন লিখেছেন যে যারা কুরবানি দিবে কিন্তু কুরবানি দেওয়ার আগে পশুকে গুলি করে তারপর আল্লাহ আকবার বলে জবাই করে এতে কি কুরবানি হবে দেশের বাইরে খ্রিস্টান দেশগুলোতে তাদের গরু বিশাল হওয়ার কারণে 10 জনই কন্ট্রোল করতে পারে না তাই তারা আগে ভাবে গুলি করে আসলে এভাবে গুলি করলে যদি প্রাণীটা মারা যায় তাহলে সেটা হারাম হয়ে যাবে খাওয়া যাবে না কিন্তু যদি বেঁচে থাকে এবং তাকে যদি শরীরসম্মতভাবে তার গলায় ছুরি চালিয়ে তার যে চারটি রগ কেটে দেওয়ার কথা হাদিসে আছে সেগুলি ঠিকমতো কেটে দেওয়া হয় এবং যেটাকে শরীরসম্মত জবে বলা হয় সেই জবে যদি করা হয় তাহলে সেটা গোশত খাওয়া হালাল এতে কোনো সন্দেহ নেই কিন্তু এভাবে গুলি করাটা আমি মনে করি যে এটা প্রাণীর উপরে একটা অত্যাচার একটা জুলুম তো এই জন্যে হয়তো তারা জুলুম করছে বলে গণ্য হবে কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুর জুলুম থেকে মানুষকে বারণ করেছেন এমনকি যে সমস্ত প্রাণী পশু রয়েছে তাদের প্রতিও জুলুম করতে নিষেধ করেছেন সুতরাং আমি মনে করি এটা এক প্রকার জুলুম আর এই সমস্ত প্রাণীকে জবাই করার জন্য যে বৈধ পন্থা রয়েছে সেগুলি অবলম্বন করা আধুনিক যুগে কত রকমের পদ্ধতি রয়েছে টেকনিক রয়েছে যে সেই টেকনিকে প্রাণীটিকে শুইয়ে দিয়ে তারপরে জবাই করতে পারবে বলে আমি মনে করি বিভিন্নভাবে ভিডিওতেও দেখেছি তো যাই হোক এটা তারা মানবতা বা দয়া মায়ার এ ধরনের কথা বলে ঠিকই কিন্তু তারা সঠিক জায়গাতে সঠিক দয়াটা তারা দেখাতে পারে না তো এই জন্যে আল্লাহ তাদেরকে হেদায়াত করুন তবে মূল কথা হলো যেটা যে যদি এটা জীবিত থাকে তাহলে জবাই করলে সেটার গোশত খাওয়া হালাল হবে আল্লাহ তাআলা আলাম